আসসালামু আলাইকুম দর্শক আজকের নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানায় আন্তরিক অভিনন্দন এখন শুনবেন আজকের ঘটে যা গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ যত কিছু অন্যায় আছে তার নব্বই ভাগ করেছে শেখ হাসিনা কাদের সিদ্দিকী শুধু জাতীয় পার্টি নয় বিএনপি ও জামায়াতকে ধ্বংস করতে চেয়েছিল আওয়ামী লীগ জিএম কাদের সীমান্তে জীবন নাশের সংখ্যা বিজেপির সতর্কতা জারি খাগড়াছড়িতে ধর্ষণের অভিযোগে শিক্ষককে পিটিয়ে হত্যার পর উত্তেজনা একশো চুয়াল্লিশ ধারা সর্বশেষ জানিয়ে দিচ্ছে আমাদের মুখ থেকে যখন শুনবেন সেটাই হবে নির্বাচনের তারিখ ড মোহাম্মদ ইউনুস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আজ অন্তর্বর্তী সরকারের প্রধান ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সি এর প্রেস উইং জানায় আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন সূত্র বাসস যত কিছু অন্যায় হয়েছে তার নব্বই ভাগ করেছে শেখ হাসিনা কাদের সিদ্দিকি ষোলো থেকে সতেরো বছর শেখ হাসিনা নেতৃত্বে দেশটা ভালো চলেনি যত কিছু অন্যায় করেছে তার নব্বই ভাগ শেখ হাসিনা আর দু চারজন বাধ্য হয়ে বাকিটা করেছে বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকি আজ মঙ্গলবার দুপুরে কক্সবাজারে ডাকাতদের হামলায় নিহত লেফটেন্যান্ট তানজিম সারোয়ারের বাসায় সমবেদনা জানাতে গিয়ে কাদের সিদ্দিকি মন্তব্য করেন কাদের সিদ্দিকি বলেন সমাজটাকে বদলাতে হয় অল্প কদিনের মধ্যে একটি বিরাট পরিবর্তন হয়েছে এটাকে মহাবিপ্লব বলা চলে গত ষোলো থেকে সতেরো বছর শেখ হাসিনার নেতৃত্বে দেশটা ভালো চলেনি অনেকে মনে করেন আওয়ামী লীগের সরকার আমি বলবো না ছিল না মানুষের সরকারও সরকার শেখ হাসিনার সরকার ছিল এবং যত কিছু অন্যায় করেছে তার নব্বই ভাগ শেখ হাসিনা বাকি বাধ্য হয়ে হয়তো দুই থেকে চারজন করেছে এর পরিবর্তন দরকার এই বিপ্লব যদি ব্যর্থ হয় তাহলে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অন্ধকার সেজন্য বৈষম্য জনতার আন্দোলনের সফলতা ধরে রাখতে হবে সেখানে আমাদের সন্তানের জীবন দান আল্লাহ গ্রহণ করুক সে শেষ ব্যক্তি হোক যার দ্বারা আমাদের আইন শৃঙ্খলা ফিরে আসুক এক প্রশ্নের জবাবে কাদের সিদ্দিকে বলেন আমি রাজনীতিকে ইবাদতের মতো মনে করে রাজনীতি করি এজন্য আমি প্রচুর সম্মান পেয়েছি প্রচুর অসম্মানও পেয়েছি গালাগালিও শুনেছি এতদিন বেঁচে না থাকলে আমি গালাগালি শুনতাম না আমি যদি একাত্তরে যুদ্ধ করতে না পারতাম যারা গালাগালি করেন তাদের অধিকাংশের জন্ম হয়তো পাকিস্তানের জারজ হিসেবে হতে পারত শুধু জাতীয় পার্টি নয় বিএনপি ও জামায়াতকে ধ্বংস করতে চেয়েছিল আওয়ামী লীগ এম কাদের বিএনপি জামায়াত ও জাতীয় পার্টিকে ধ্বংস করতে চেয়েছিল আওয়ামী লীগ এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের তিনি বলেন বিএনপি ও জামায়াতকে হামলা মামলা করে আর জাতীয় পার্টিকে বিভক্ত করে ধ্বংস করতে চেয়েছে আজ সোমবার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানির কার্যালয়ে জাতীয় যুব সংহতির নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় জিএম কাদের একথা বলেন জিএম কাদের বলেন আওয়ামী লীগ দানবীয় শক্তি দিয়ে রাজনৈতিক দলগুলোকে রাজনীতি করতে দেয়নি বিএনপিকে জেল জুলুম করে খরছাড়া করেছিল জামায় তো রাজনীতির মাঠে দাঁড়াতেই দেয়নি আর দুই হাজার চোদ্দ সাল থেকে জাতীয় পার্টিকে রাজনীতি করতে দেয়নি নিজ দলের কথা উল্লেখ করে জিএম কাদের বলেন দুই হাজার পর থেকে আওয়ামী লীগ আমাদের মধ্যে একটি দালাল পার্টি তৈরি করে রেখেছিল অবৈধভাবে তাদের জাতীয় পার্টির লোগো ও প্রতীক ব্যবহার করতে সহায়তা করেছিল আওয়ামী লীগ টেলিভিশনে গিয়ে তারা জাতীয় পার্টি পরিচয়ে আমাদের বিরুদ্ধে কথা বলত দুই হাজার চোদ্দ সালে বলা হল আপনি নির্বাচন না করলে অন্য কেউ জাতীয় পার্টির লাঙ্গল নিয়ে নির্বাচন নির্বাচন করবে আমরা তাতে রাজি হইনি পরবর্তী সময়ে বলা হলো নির্বাচনের প্রস্তুতি নিন নির্বাচন সুষ্ঠু না হলে আপনারা নির্বাচন থেকে সরে দাঁড়াবেন জিএম কাদের বলেন আমরা নির্বাচনে না গেলে হয়তো অন্য একটি গ্রুপ জাতীয় পার্টির নামে নির্বাচনে যেত দেশি বিদেশি রাজনৈতিক বিশ্লেষকেরা বললেন নির্বাচন বন্ধ করা যাবে না আওয়ামী লীগ যে কোনো মূল্যে নির্বাচন করে ফেলবে শেখ হাসিনা আওয়ামী লীগ দিয়েই এ ও বি টিম তৈরি করেছিল এ প্রসঙ্গে জিএম কাদের বলেন দু সালে অন্যান্য রাজনৈতিক দল যেভাবে স্বৈরাচারী কাছে পরাজিত পরাজিত হয়েছিল আমরাও সেভাবে রাজনীতি করতে গেলে একটি দল দরকার হয় আবার সঠিক রাজনীতি না থাকলে দলও থাকে না শুধু দল বাঁচাতে কিছু কম্প্রোমাইজ করতে আমরা বাধ্য হয়েছি এ বিষয়ে সমালোচনাকারীদের উদ্দেশ্যে তিনি বলেন নিজেকে নিয়ে চিন্তা করুন এমন অবস্থায় আপনি হলে কি করতেন সীমান্তে জীবন সংখ্যা বিজিবির সতর্কতা জারি জীবন সংখ্যায় সাতক্ষীরা সীমান্তে সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি আজ মঙ্গলবার বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশরাফুল হক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে এতে বলা হয় সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর বল প্রয়োগ ও গোলাগুলির আশঙ্কা রয়েছে তাই বাংলাদেশী নাগরিক অবৈধভাবে সীমান্ত অতিক্রম করলে বিএসএফ কর্তৃক জীবন ঝুঁকি রয়েছে এ লক্ষ্যে নাগরিক বিশেষ করে জনসাধারণকে সীমান্তের অপর প্রান্তে যে কোনো অনাকাঙ্ক্ষিত ও প্রাণহানিকর পরিস্থিতি এড়াতে অবৈধ অনুপ্রবেশ বা অসতর্কতা বশত সীমান্ত অতিক্রম করার প্রচেষ্টা থেকে বিরত থাকতে অনুরোধ করা হল বিজ্ঞপ্তিতে আরো বলা হয় বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশি নাগরিক বা দুষ্কৃতকারীরা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করলে সঙ্গে সঙ্গে তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছে বিজিবি খাগড়াছড়িতে ধর্ষণের অভিযোগে শিক্ষককে পিটিয়ে হত্যার পর উত্তেজনা একশো ধারা পার্বত্য জেলা খাগড়াছড়িতে ধর্ষণের অভিযোগে এক শিক্ষককে পিটিয়ে হত্যার পর পাহাড়ি ও বাঙালিদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে প্রশাসন মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের আবুল হাসনাত মোহাম্মদ সোহেল রানা নামের ওই শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশের টহল জোরদার করা হয়েছে এ ঘটনার পর পাহাড় ও বাঙালিরা খাগড়াছড়ির সদরে আবারও মুখোমুখি অবস্থান নেন দুই পক্ষই পৃথক মিছিল বের করে সদরের মহাজনপাড়ার কয়েকটি দোকানেও ভাঙচুর করা হয় এছাড়া একটি বাড়িতে আগুন দেওয়া হয়েছে এর আগে গত আঠারোই সেপ্টেম্বর মোটর সাইকেল চুরির অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যার পর পাহাড়ি বাঙালি সম্প্রদায়ের মধ্যে সংঘাত হয় উল্লেখ্য গত আঠারোই সেপ্টেম্বর খাগড়াছড়ির সদরে মোহাম্মদ মামুন নামের এক যুবককে মোটর সাইকেল চুরির অভিযোগে পিটিয়ে হত্যা করা হয় পরে মামনের স্ত্রী হত্যা মামলা করেন পলাতক তিন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে তবে মামনের মৃত্যুকে কেন্দ্র করে পাহাড়ি বাঙালি সংঘাত ছড়িয়ে পড়ে উনিশ সেপ্টেম্বর দীঘিনালার ম্লাদ স্কয়ারে আগুন দেওয়া হয় দোকানপাটে সংঘাতে দীঘিনালায় ধনঞ্জয় চাকমা নামের এক ব্যক্তি মারা যান উনিশ সেপ্টেম্বর রাতে খাগড়াছড়ি সদরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে রুবেল ত্রিপুরা ও জোনান চাকমা নামের দুজন মারা যান বিশ সেপ্টেম্বরে ঘটনার জের ধরে রাঙামাটিতে সংঘর্ষ হয় সেখানে দোকানপাট ও বাড়িঘরে আগুন দেওয়া হয় অনিক কুমার চাকমা নামের একজন মারা যান বিশ সেপ্টেম্বর রাঙামাটি ও খাগড়াছড়িতে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছিল পরে তা তুলে নেওয়া হয় এসব ঘটনায় দুই জেলায় পাঁচটি মামলা হয়েছে আমাদের মুখ থেকে যখন শুনবেন সেটাই হবে তারিখ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ড মোহাম্মদ ইউনুস গত শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণ শেষে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ভয়েস অব আমেরিকায় বাংলাকে সাক্ষাৎকার দেন ভয়েস অব আমেরিকার জন্য সাক্ষাৎকারটি নেন আনিস আহমেদ সেই সাক্ষাৎকারটি তুলে ধরা হল গত আটই আগস্ট আপনার দায়িত্ব গ্রহণের মাস তেরিখ পর এসে আমরা লক্ষ্য করেছি যে সেনাবাহিনীর কমিশন অফিসারদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে এটার প্রয়োজনীয়তা কেন দিল উত্তরে ড ইউনুস বলেন দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আমরা চেষ্টা করেছিলাম পুলিশকে দিয়ে করার জন্য এটাই নিয়ম কিন্তু পুলিশের মনোবল হারিয়ে গেছে এর জন্য সেনাবাহিনীর কমিশন অফিসারদের ম্যাজিস্ট্রেসি বিচারে ক্ষমতা দেয়া হয়েছে তাহলে আশা করেছেন আগামী দুই মাসের মধ্যে পুলিশের যে সেবাটা জনগণের জন্য সেটা ফিরে আসবে উত্তরে ডক্টর ইউনুস বলেন আশা করে এ সময়টার মধ্যে তারা পারবে তারাও দেখছে যে তারা দায়িত্ব পালন করতে পারছে না সেই দায়িত্ব সেনাবাহিনী পালন করছে এটা তাদের জন্য খুব সুখ বিষয় না যে তাদের দায়িত্ব অন্যজন পালন করছে মাঝখানে আনসার বাহিনীকে দিয়েও করা হয়েছিল সেটাতেও কোনো কাজ হয়নি কাজেই এভাবেই সমাধান করার চেষ্টা করছে